ফরজ সালাতের পর ইমাম সাহেব সকল মুসল্লিদের নিয়ে হাত তুলে মুনাজাত করেন, এই মুনাজাত কি কোরআন ও সুন্নাহর মতে ঠিক আছে? ভাইরা আমার, ইমাম সাহেব সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে, মুক্তাদি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে ইমাম এবং মুক্তাদির সাথে সম্পর্ক শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতের শুরু হলো তাকবীর দিয়ে আর সালাত শেষ হয় না মুনাজাত দিয়ে, সালাম দিয়ে শেষ হয় না মুনাজাত দিয়ে শেষ হয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজ শেষ, ঠিক না বেঠিক? কিন্তু এরপরেও ঠিক বললে কি হবে, আমরা বসে থাকি, ঠিক না বেঠিক? বসে থাকি, ইমাম সাহেব হাত তুললে, যদি কেউ নাও তুললে তারে গুতা মারি সাইড দিয়া, মানে ইমাম সাহেব তুলছে তুমি বসে আছে কেন? আবার ইমাম সাহেব নামানোর পরে যদি নামাতে কেউ দেরি করে তারেও আবার গুতা মারে, এই তাতাই নামা, ইমাম সাহেব নামায় ফেলছে, ঠিক না বেঠিক? ভালো করে শুনে রাখেন, সালাম ফিরে ফেলছেন, ইমামের সাথে মুক্তাদির কোনো সম্পর্ক নাই, বাস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় ইমামতি করছেন, এই 10 বছরে 18,000 ওয়াক্ত নামাজের ইমামতি করছেন। তার ওয়াফাতের পরে 4 খলিফা মিলায়া 30 বছর খেলাফত করেছেন। এই 30 বছরে 18 করে 10 বছরে হলে এর সাথে আরও 3 গুণ যোগ করেন, প্রায় 76,000 ওয়াক্ত নামাজ 4 খলিফা এবং আমাদের নবীজি ইমামতি করে পড়াইছেন কম বেশ। এই নামাজের কোথাও তারা সাহাবিদেরকে সাথে নিয়ে সালাম ফেরানোর পরে হাত তুলে সবাই মিলে একসাথে দোয়া করছেন, এরকম কোনো জাল হাদিসও নাই। কথা কি বুঝাতে পারছি? যদি বলেন যে আছে তাহলে দেখান, একটা হাদিস আছে, একজন সাহাবি তার নেতৃত্বে কিছু সাহাবিরা সফর থেকে আসতেছেন, হঠাৎ করে তাদের সামানা ইত্যাদি হারায় গেছে, তো এগুলো হারানোর পরে তারা ফজরের সালাতের পরে সবাই মিলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, এটি সহি হাদিস দ্বারা সাবেত। অতএব এ হাদিস দ্বারা বোঝা যায় যে কোনো বিপদে কোনো বিশেষ মুসিবতে যদি সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করে এটা ঠিক আছে, কিন্তু এটাকে সিস্টেম বানায় নেওয়া পাশোক্ত নামাজের পরে সবাই মিলে মুনাজাত করা, আর মুনাজাত না করলে ইমামের চাকরি না থাকা বা এটা নিয়ে গণ্ডগোল ফাসাদ করা, এটার কোনো সুযোগ নাই। কিন্তু আমার এই মাসআলা বলার পরে আপনারা যদি মৌকাড়াবাসী এখানে এইটা নিয়ে গণ্ডগোল করেন তো মনে রাখবেন, এই গণ্ডগোল করার কোনো অনুমতি ইসলামে, মুনাজাত আছে না নাই সেটা নিয়ে আলোচনা হইতে পারে, কিন্তু গণ্ডগোল যে নাই এটা নিয়ে আলোচনার সুযোগ। যে সমস্ত ভাইয়েরা মুনাজাত করছেন আল্লাহর ওয়াস্তে তাদেরকে বেদাতি বলে ট্যাগ দিয়ে শত্রুতা করে তাদের বিরুদ্ধে করে নোংরামি এবং নিজেদের ভিতরে দলাদলি এগুলো করতে যাবেন না, সুন্দরভাবে পারলে বুঝান, কেউ না মানলে সেটা নিয়ে বাড়াবাড়ি করতে যাবেন না। কথা কি বুঝাতে পারছি ভাইরা আমার? আমি শুধুমাত্র বলেছি আমাদের নবীজি 10 বছরে কখনো সালাম ফেরানোর পরে মুক্তাদিরকে সাথে নিয়ে এভাবে হাত তুলে দোয়া আমাদের মতো করেননি। তিনি কি করছেন, তিনি সালাম ফেরানোর পরে ইস্তেগফার পড়ছেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়ানকাস সালাম পড়ছেন, আরো বিভিন্ন দোয়া পড়ছেন, এগুলো হাদিস দ্বারা সাবেত আছে, কিন্তু সবাইকে নিয়ে হাত তুলে মুনাজাত করছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। আমি কার কথা বলছি? আমাদের নবীজির কথা। আর এতক্ষণ ধরে আপনারা শুনলেন শুধুমাত্র নবীজির সুন্নত অনুযায়ী চললেই আমরা জান্নাতে যেতে পারবো, আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছেন। অতএব নামাজের পরে সারা দুনিয়া মুনাজাত করে কিন্তু আমার নবীজি করেন নাই, আমি কোনটা মানবো? মুসলমান কোনটা মানবে? নবীজি তাই করছে। এখন আপনি যদি বলেন না হুজুর নবীজি করছে প্রমাণ আছে, তাহলে আপনি প্রমাণ দেখান, কথা কিন্তু একটা, ঘুরে ফিরেলে হবে না। আমাদের নবীজি সালাম ফেরানোর পরে সাহাবিদেরকে নিয়ে মুনাজাত করছেন কিনা, যদি করছেন থাকেন কোথায় আছে? আমি কি বুঝাতে পারছি? এর পরেও যদি কিছু ভাইরা বলে না, একটা হাদিসে আসছে কিন্তু যে সালা ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, আর দোয়া যেহেতু কবুল হওয়া তো দোয়া করলাম হাত তুলে সমস্যা কি, তাহলে যা যাটা শেষে করেন অসুবিধা নাই, কিন্তু একজনের সাথে সবাই সম্মিলিতভাবে করতে হবে এরকম কোনো নির্দেশ নাই। হ্যাঁ, বিশেষ কোনো দিন আপনি সালাম ফিরাইছেন আপনার মনে সাথে আল্লাহ কাছে কিছু চাইতে আপনি চান, নিষেধ নেই, কথা বুঝাতে পারছি? কিন্তু এটাকে সিস্টেম বানায় নেওয়াটা কি নিষেধ। কিন্তু আমাদের সমাজে এটা দীর্ঘদিন ধরে চলে আসতেছে ভাই, দীর্ঘদিন ধরে চলে আসছে। আমি একটা মজার কথা বলি আপনাদের, এই মুনাজাত নিয়ে এত গণ্ডগোল আমাদের দেশে, মক্কা মদিনার প্রতি শ্রদ্ধা আমাদের আছে না নাই? বিশেষ করে আহলে হাদিস ভাইদের মধ্যে আজকাল দেখা যায় এই মুনাজাত নিয়ে 2 গ্রুপ, এক গ্রুপ বলে মুনাজাত আছে আর এক গ্রুপ বলে নাই। অথচ সমস্ত আহলে ভাইরাই মক্কা মদিনাকে খুব বেশি সম্মান করেন, করেন কি করেন না? সে মক্কা মদিনা পাশোক্ত নজর ইমাম সাহেব মুনাজাত করেন, সম্মিলিত মুনাজাত করে না। এবার আসেন আমাদের দেশে, আমাদের দেশে
ওলামায়ে দেওয়ান যারা আছেন, কওমি মাদ্রাসার হুজুর যারা আছেন, তাদের বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা কোনটা? হাটহাজারী মাদ্রাসা। হাটহাজারী মাদ্রাসায় পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম মাদ্রাসা আছে না? নাই, নাই। আমি হাটহাজারীর ছাত্র, এখনও খবর নেন নাই। বাংলাদেশের সমস্ত কয় মাদ্রাসার গোড়া? এবার আসেন আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসার বড় বড় মেইন মেইন কয়টা মাদ্রাসার ভিতরে একটা হলো তামিরুল মিল্লাত, ঠিক না? ঠিক, মুনাজাত নাই। এবার আসেন তবলিগ জামাত, হেডকোয়ার্টার কাকরাইল এবং তবলিগের বিশ্বস্তমা, পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম মাদ্রাসা নাই। আমি কি বুঝাতে পারছি আপনাদের? তাহলে গোড়াগুলা দেখেন সবগুলা নাই, কিন্তু শাখাগুলাতে সব আমরা গন্ডগোল করতেছি। আমি কি বুঝাতে পারছি? তারপরও আপনাদেরকে বলবো, যদি আপনাদের এলাকাতে মোনাজাত চালু থাকে আল্লাহর ওয়াস্তে, এটা উঠানোর জন্য গন্ডগোল করবেন না। মানুষকে বুঝান, যেদিন মানুষ বুঝবে যে সালাম ফেরানোর পরে আসলে মোনাজাত না, দোয়া জিকির পড়া উচিত, সেদিন মানুষ এমনি ছেড়ে দিবে। আর যদি না ছাড়ে, তারটা তাকে করতে দেন, আল্লাহর ওয়াস্তে এটা নিয়ে ভেজাল করতে যাবেন না, খবরদার। আমার মসজিদে আমি যেখানে জুমা পড়াই, ছয় মাস পর্যন্ত আমি নিজেও মোনাজাত করছি আমাদের মুসল্লিদেরকে নিয়ে। কেন করছি? কারণ আমি যদি বুঝাই, এখন এরা বুঝবে না। ছয় মাস ধরে বুঝাইছি যে রাসুল কি করছেন, হাদিসে কি আছে, কাগজ ছাইফা দিছি, বই বানায় দিছি, কার্ড বানায় দিছি। ছয় মাস পরে একদিন পুরো আলোচনা করার পরে আমি বলছি, আমি জিনিসটা বুঝাইলাম, আমার দায়িত্ব শেষ। আপনারা মোনাজাত করেন, আমার নিষেধ নাই, দুমসে করেন, কিন্তু আমি বলে আমি মুক্ত হয়ে গেছি, রাসুল সাল্লাম কিন্তু এটা করেন। এরপরে মুসল্লিরা সবাই হাত তুলে বলতেছে, না আমরা আর করবো না। আমি বললাম, না আমি তো নিষেধ করিনি, আপনারা করেন। ইমাম সাহেব বললাম, তোলো হাত তোলো। এখন ইমাম সাহেব তুলছে, কেউ আর তার সাথে তোলেন, আলহামদুলিল্লাহ এমনি উঠে গেছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনাদের এলাকাতে আমি হাতে পায়ে ধরি, আমি যদি এই মাসআলা বলার কারণে আপনাদের এলাকার ভিতরে বিভক্তি হয়, তাহলে এটা আমার জন্য কষ্টের কারণ হবে। যে সমস্ত ভাইরা মোনাজাত করছে তাদেরকে বেদাতি বলে গালি দিবেন না। যে সমস্ত ভাইরা মোনাজাত করছেন না, তারা মোনাজাতকারীদের মোনাজাত হটানোর জন্য আন্দোলন করবেন না। এর চেয়ে অনেক দরকারি কাজ আছে না নাই? এর চেয়ে অনেক বড় কাজ আছে না নাই? আরে ভাই, যে তো মোনাজাত করতে, সে তো নামাজ পড়তে আসে, আর ম্যাক্সিমাম যে নামাজে পড়তে আসে নাই, মাথা ব্যথা কোনটা নিয়ে হওয়া উচিত? ওই মোনাজাত আলার মোনাজাত ছুটানোর গুরুত্ব বেশি, নাকি বেনামাজের নামাজে বাড়ানোর গুরুত্ব বেশি? তাহলে মসজিদে কেন গন্ডগোল করতে আসে? যে মসজিদে মোনাজাত করতেছে মানুষ, আরে এই লোকগুলো তো নামাজ পড়ছে, যে নামাজই পড়তেছে না, এত ইসলাম তো একে খারিজের অবস্থা, আপনি তাকে নিয়ে কেন চিন্তা করতেছেন না? ওই মোনাজাত উঠানোর জন্য এত পেরেশানি কেন? আমি কি বুঝাতে পারছি? সুন্নাহ অনুযায়ী আমরা চলবো, সুন্নার খেলাফ কাজ আমরা করব না। কিন্তু অন্য ভাইদেরকে সংশোধনের নামে তাদের সাথে আমরা গন্ডগোল, ফাসাদ, ঝামেলা, বিভক্তিতে যাব না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।